हेलो फ्रेंड्स एंड डियर स्टूडेंट्स, रेस्पेक्टेड टीचर एंड ऑल्सो रेस्पेक्टेड पीपल ऑफ असम, सकलोके स्वागत जानसो। वेलकम टू मानिक सर एसएस, आई एम मानिक। सकलोके स्वागत जानसो, आशा करिस आपन लगे ভালে আছে, ময়ে ভালে আছো। তো ফ্রেন্ডস, আজি আমি কি ডিসকাস কৰিবলৈ আহিছো, আজি আমি লাচিত দিবক, অসমৰ 400তম লাচিত দিবক জন্মজয়ন্তী হিচাপে চৰকাৰে অলৰেডি ডিক্লেয়ার কৰিছে যে 18 নৱেম্বৰৰ পৰা 24 নৱেম্বৰ লৈকে এই লাচিত উদযাপিত হ'ব। এই বিষয়ে আজি আমি ডিসকাস কৰিবলৈ আহিছো, কি কি কাম আছে, কি কি কৰিব লাগিব, কি কি নহয়, এই গোটেইখিনি আজি তথ্য আমি ডিসকাস কৰিবলৈ আহিছো। তো ফ্রেন্ডস, আগতে মই এটা রিকুয়েস্ট কৰি লওঁ, যদি আপোনালোকে মোৰ এই চেনেলত নতুন আহিছে তেতিয়াহলে সাবস্ক্রাইব কৰি দিব আৰু কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। ইয়াৰ কাৰণে আপোনাৰ কোনো টকা নালাগে। ধুনীয়াকৈ ভিডিঅ'বিলাক চাব, মই এনেকুৱা ইনফৰ্মেটিভ ভিডিঅ' সদায় বনাই থাকোঁ, আপোনালোকে চাব বুলি মই আশা ৰাখিলোঁ। এতিয়া হওক, সো লেটস ষ্টার্ট দ্য ভিডিঅ' ক্লাস, ভিডিঅ' ক্লাসটো আৰম্ভ কৰোঁ আহক। ডিয়াৰ ষ্টুডেণ্টছ, এতিয়া চোৱা, 400তম জন্মজয়ন্তী, বীর লাচিত বরফুকন, লাচিত দিবস 2022, 18 নবম্বর টু 24 নবম্বর 2022। 18 নবম্বর পৰা লাচিত দিবস আৰম্ভ হ'ব, 24 নবম্বর লাচিত দিবস, লাচিতৰ জন্মদিন সেইদিনাখন শেষ হ'ব। এইটো অলরেডি গভর্নমেন্টে ডিক্লেয়ার দিছে, ইয়াৰ কাৰণে কিবা এসওপি দিছে। এই এসওপিৰ ক্লাছটো মই অলরেডি এই নিউ চেনেলত আপলোড কৰিছো। যদি ফ্ৰেণ্ডছ বা ষ্টুডেণ্টছ তোমালোকে চোৱা নাই, তেতিয়াহলে মই প্লেলিষ্টত কি ডিসক্রিপশনত লিংক দি দিম, তোমালোকে গৈ চাব পাৰিবা। এতিয়া আহক আজিৰ ক্লাছ টেষ্ট কৰো, লেটছ ষ্টার্ট দ্য ভিডিঅ' ক্লাছ। এতিয়া চাওক, মই এতিয়া চোৱা, কাৰ্যসূচী আছে, এক্টিভিটিজ আছে, বহুত কেইটা এক্টিভিটিজ আছে, গোটেইকেইটা আলোচনা নকৰো, নহলে ভিডিঅ' বহুত লম্বা হৈ যাব। দুই এটা এক্টিভিটিৰ কথা আলোচনা কৰো যিটো ইম্পৰ্টেণ্ট আৰু দৰকাৰী। এইটো হৈছে কি, 18 তাৰিখ আৰম্ভ হ'ব, 18 তাৰিখে প্ৰতিজন টিচাৰে ষ্টুডেণ্টক এনকাৰেজ কৰিব লাগিব, মটিভেশ্যন কৰিব লাগিব, যিকেইটা মানে ই হয় ইভেণ্ট হ'ব, প্ৰত্যেকটো ইভেণ্টতে যাতে ল'ৰা ছোৱালী ছাত্ৰ ছাত্ৰীয়ে পাৰ্টিচিপেট কৰে, ইয়াৰ ওপৰত প্ৰতিজন টিচাৰে ছাত্ৰক এনকাৰেজ কৰিব লাগিব। 19 তাৰিখৰ পৰা মেইন এক্টিভিটি আৰম্ভ হ'ব। 19 তাৰিখে প্ৰথমে দিনে আছে এছে ৰাইটিং কম্পিটিশ্যন। আপোনালোকে প্ৰত্যেকে জ্ঞাত যে অসমৰ চুকে কোণে প্ৰত্যেকজন মানুহকে অসম চৰকাৰে আহ্বান কৰিছে যে লাচিত বৰফুকনৰ ওপৰত এক পৃষ্ঠাৰ হলেও ৰচনা লিখি এপত আপলোড দিয়ক। এতিয়া এই আপলোডিঙৰ কাম চলি আছে, এপত অলপ প্ৰব্লেম চলি আছে, এইটো মই অলৰেডি ডিছকাছ কৰিছো, এইটো লাহে লাহে ঠিক হৈ যাব। কৰো, আজি আলোচনা কৰিম লাচিত দিবস কেনেকৈ উদযাপিত কৰিব লাগিব। এতিয়া চোৱা, 19 তাৰিখত যিহেতু এছে ৰাইটিং কম্পিটিশ্যন আছে, 18 তাৰিখে তোমালোকে এনকাৰেজ হৈ গলা, টিচাৰ্ছে তোমালোকে এনকাৰেজ কৰি দিলে, 19 তাৰিখত এছে ৰাইটিং কম্পিটিশ্যন আছে। এছে ৰাইটিং কম্পিটিশ্যনৰ কাৰণে এইবাৰ প্ৰাইজ দিব, গভৰ্ণমেণ্টে অলৰেডি ডিক্লেয়াৰ দিছে যে এছে ৰাইটিং কম্পিটিশ্যনৰ কাৰণে প্ৰাইজ দিয়া হ'ব। স্কুলৰ ভিতৰত 3টা এছে ছিলেক্ট কৰা হ'ব, ফাৰ্ষ্ট এণ্ড ছেকেণ্ড এণ্ড থাৰ্ড, এই 3টা পুৰস্কৃত কৰা হ'ব, ইয়াৰ কাৰণে গভৰ্ণমেণ্টে স্কুলক বাজেটো দিছে। তো তোমালোকে 19 তাৰিখৰ কাৰণে কেনেকৈ ৰেডি হ'বা, 19 তাৰিখৰ কাৰণে ধুনীয়াকৈ লাচিতৰ বিষয়ে জানিব লাগিব। ইয়াৰ কাৰণে মই ইংলিছ মিডিয়াম, এছ এম এছ মিডিয়ামৰ 2টা অলৰেডি লাচিত বৰফুকনৰ ওপৰত ৰচনা লিখি চেনেলত আপলোড দিছোঁ, তোমালোকে গৈ চাব পাৰিবা, ইয়াৰ পৰা তোমাৰ নলেজ গেইন হ'ব আৰু তুমি 19 তাৰিখত ৰচনা লিখিব পাৰিবা। মাই ডিয়াৰ ষ্টুডেণ্টছ, এতিয়া চাওক, এছে কম্পিটিশ্যনটো তোমালোকে কেনেকৈ মানে কম্পিটিশ্যনত পাৰ্টিচিপেট কৰি কেনেকৈ জিকাৰ কৌশল বা জিকিবা কেনেকৈ বা কেনেকৈ লিখিব লাগিব। এতিয়া চাওক, মই চাজেষ্ট কৰোঁ, মই তোমালোকক চাজেষ্ট কৰি আছোঁ যে এছেটো এনেকুৱা ধৰণৰ লিখিলে তোমালোকে জাজেছক ইমপ্ৰেছ কৰিব পাৰিবা। যিকোনো এছে হওক, যিকোনো এছে মানে এতিয়াতো লাচিত বৰফুকনৰ এছে দিব, যে ডিক্লেয়াৰ কৰি দিছে অলৰেডি, সেইকাৰণে আগৰ পৰাই প্ৰিপাৰেশ্যন কৰি লোৱা। লাচিত বৰফুকন লিখি ল'লা, লাচিত বৰফুকনৰ বিষয়ে কেইবাটাও পেৰাগ্ৰাফ লিখিব লাগিব তোমাৰ। কিন্তু চাবা, পেৰাগ্ৰাফটো যাতে ডাঙৰ ডাঙৰ নহয়, মানে সৰুকৈ লিখিবা, কিন্তু ভিতৰত বহুত যাতে ইনফৰ্মেশ্যন থাকে, এনেকৈ লিখিবা। প্ৰথমে চাপ'জ, ডিয়াৰ ষ্টুডেণ্টছ, তাৰমানে এছেটো আৰম্ভ কৰিয়েই কোৱা আৰম্ভণি 3-4 লাইনত বেছি নিদিবা। হ্যাঁ, বীর সাহস আর ত্যাগর প্রতীক আছে লাচিত বরফুকন, এনেক ধরনের একটা আনকমন লাইন দিয়ে স্টার্ট করিবা, ঠিক আছে। নেক্সট আছে কি, এই আরম্ভটো 3-4টা লাইনে শেষ করিলে, তারপর দিলা জন্ম, প্যারাগ্রাফ বড়াই দিলা আর কি, প্যারাগ্রাফ এইটো প্যারাগ্রাফ পরিচয় তো মই দিব পারিলা হয়। জন্ম কিমান জনত হৈছিল, 1622 চনত 24 নবম্বর তারিখে, ইয়ার পর আরম্ভ করিলা।
তার পিছত দিলা জন্ম, তার পিছত দিলা পরিচয়, পরিচয় পরিচয় দিবলে হলে তার দেউতাকর নাম, তার মাকর নাম, তেও কয় নম্বর লড়া ছোৱালী আছিল, এই গোটেইখিনি তথ্য মোৰ আলোচনা কৰা তুমি বাৰে বাৰে নকৰো, মই ডেসক্রিপশনত লিংক দি দিম, তোমালোকে চাই লবা। আচ্ছা ঠিক আছে, পরিচয় একটা প্যারাগ্রাফ দিলা, পরিচয় হৈ গল। তাৰপিছত শিক্ষা জীবন, শিক্ষা জীবন, শিক্ষা জীবন একটা প্যারাগ্রাফ দিলা, এটা প্যারাগ্রাফ কিন্তু তুমি নাপাবা, এটা মই মানে দিলো তোমাক শিক্ষা জীবন। তেখেতে কিবা একটা বস্তুর অস্ত্র শাস্ত্রর কারণে মানে ট্রেনিং লৈছিল। কর্মজীবন, কর্মজীবনটো লিখিবা, এইটো অলপ বেশি ডাঙর হব, তথাপি বেশি ডাঙর কৰিবলৈ চেষ্টা নকৰিবা। কর্মজীবনটো তেখেতর মানে কি কাম প্রথমে নিয়োগ হয়েছিল, তারপর কি কাম, তারপর কি করে লাস্টত প্রধান সেনাপতি হয়েছিল, তারপর মোগলর লগত যুদ্ধ হয়েছিল, এইবিল আরম্ভ করিলা, কিন্তু যুদ্ধটা তুমি সেপারেট করে লিখিলে বেশি ভাল হব। এতিয়া সাপোজ মানে ইতিহাস প্রসিদ্ধ এনেক লিখি ললা, ইতিহাস প্রসিদ্ধ, আর একটা প্যারাগ্রাফ, ইতিহাস প্রসিদ্ধ হরাইঘাটর যুদ্ধ, হরাইঘাটর যুদ্ধ অল্প প্যারাগ্রাফটা বেলেগ করে দিবা, এইটার কারণে এটা হাইলাইট করার কারণে। তারপর লাস্ট একটা প্যারাগ্রাফ দিলা মৃত্যু, মৃত্যু প্যারাগ্রাফ দিলা, মৃত্যু প্যারাগ্রাফ দেওয়ার পিছত আর বিষয় এখন দেখার দরকার নাই, হামরণি দিলা। ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, ইয়ার পিছত আছে এক্সটেম্পোর স্পিচ, এটু এভিটি আছে এক্সটেম্পোর স্পিচ অ্যাক্টিভিটিস, তুমি কি করিবা বা তুমি ইয়ার বেসিক্যালি লাচিতর লগত যেবিলাক রিলেটেড বস্তু আছে এইবিলাকেই দিব টিচার সকলে, যেনে ধরা হরাইঘাটর যুদ্ধ দিয়ার পিছত তুমি এক্সটেম্পোর মানে হঠাৎ বক্তৃতা, আকস্মিক বক্তৃতা কেনে কই দিবা। মই যেটা পন্থা তোমালোক কই আছো, এই পন্থার দিলে তুমি অ্যাওয়ার্ড দৃষ্টত প্রাইজ দৃষ্টত আইব লাগে বা পারে আইব পারিবা। এটা চা প্রথমে তুমি যে কোনো বক্তৃতা দিয়ার আগতে আগতে সেলিব্রেশন মানে সম্বোধন করে লবা, যান মানুষ থাকিব তার সম্বোধন করে লবা, তার মানে ডেজিগনেশন ওয়াইজ করিবা, তার মানে উপরের বিলাক মানে পদবী উপর থাকা মানুষবিলাক আগত কবা, তারপর লাহে 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 তোমার লগরিয়া বিলাকর লৈকে আহিবা, যেনে ধরা গেস্ট অফ অনার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার, টিচার, সিনিয়র টিচার, সিনিয়র টিচার, টিচার্স এন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, এইবিলাক অভিভাবক থাকিব, অভিভাবকর কথাটো কবা। তো এইখানে আছে তোমার এক্সটেম্পোর স্পিচত তুমি কেন স্টার্ট করিবা। এটা তোমার ভাগত কি পড়ে, হরাইঘাটর যুদ্ধ পড়িলে তুমি হরাইঘাটর যুদ্ধ বর্ণনা করে দিবা। সো ডিয়ার স্টুডেন্টস, আজি দুটা এক্টিভিটিসের বিষয়ে আলোচনা করিলো, বাকি এক্টিভিটিসের আলোচনা নেক্সট ক্লাসত করিম, নহলে ভিডিওটো বহুত লম্বা হয়ে যাব, মই জেনারেলি 5-7 মিনিটের ভিডিও বনাও। তো লাস্টত আকৌ এটা রিকুয়েস্ট থাকিল যে মোৰ চেনেলত যদি নতুন আহিছা তেতিয়াহ'লে সাবস্ক্রাইব করে দিবা, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সার দরকার নাই, মোৰ অলপ সাপোর্ট হয়ে যাব, মই ভিডিও বনাবলৈ এনকারেজ পাম। তো আগামী আর এই এই এক্টিভিটিসের ক্লাস লৈ আহিম, সো হোপফুলি ভিডিওটো ভাল পাইছা, তো বাকি বন্ধুসকলৰ লগত শেয়ার করে দিবা। থ্যাংক ইউ ফর